গুড মর্নিং এভ্রি ওয়ান ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা আজকে ফোরটিন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টির কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো তোমরা ফ্রি পিডিএফ পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি টেলিগ্রাম চ্যানেলের আদারওয়াইজ আমাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে নলেজ অ্যাকাউন্ট ডট ইন ওখানে ভিজিট করেও তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারো আমাদের যে অ্যাপটা রয়েছে তার কারেন্ট অ্যাফেয়ার্স যেসব প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিই অনলাইন হিসেবে যাতে তোমাদের প্র্যাকটিস করার জন্য সুবিধা হয় তোমরা অ্যাপের লিঙ্কও ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সটা একটু চেক করো নাও আমি ওখানে সবকটার লিঙ্ক দিয়ে দেখেছি তোমাদের যেখান থেকে সুবিধে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিতে পারবে তো দেখো আজকে প্রথম আমাদের যে প্রশ্নটা আমরা দেখবো হিন্দুস্তান ইউনিলিভার ভারতে কোভিড নাইন্টিন মোকাবিলার জন্য কোন সংস্থার সঙ্গে সমঝোতা করলো হিন্দুস্তান ইউনিলিভার বন্ধুরা ইউনিসেফের সাথে একটা সমঝোতা করেছে কোভিড নাইন্টিন মোকাবিলার জন্য ভারতে এখানে আমাদের ইম্পর্টেন্ট যেটা দেখার সেটা হচ্ছে ইউনিসেফ সম্পর্কে কিছু তথ্য যেমন ইউনিসেফের ফুল ফর্ম যদি আমরা দেখি ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড এছাড়া ধরো এরপরে আমরা যদি দেখি ফরমেশান হয়েছিল ইউনিসেফ কবে নাইনটিন ফোরটি সিক্সের ইলেভেন ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সালের ইলে এগারোই ডিসেম্বর ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল এর হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড স্টেটসের ইউনাইটেড স্টেটসের নিউ ইয়র্ক সিটিতে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইউনাইটেড নেশান চিলড্রেন্স ফান্ড হচ্ছেন হেনরিটা এইচ ফোর হেনরিটা এইচ ফোর বর্তমানে এক্সিকিউটিভ ডিরেক্টর অফ ইউনাইটেড নেশানস চিলড্রেন্স ফান্ড রয়েছেন এবার দেখব হিন্দুস্তান লিভার ইউনিলিভার সম্পর্কে হিন্দুস্তান ইউনিলিভার প্রতিষ্ঠিত হয় নাইনটিন থার্টি থ্রিতে এর হেডকোয়ার্টার রয়েছে মহারাষ্ট্রর মুম্বাইয়েতে আর এর চিফ এক্সিকিউটিভ অফিসার হলেন সঞ্জীব মেহতা বিশ্বের সবচেয়ে ধনী স্পোর্টস টিমস ওনারের নাম কি সব থেকে ধনী স্পোর্টস টিম ওনার কোনো ক্রীড়া দলের সবথেকে ধনী মালিকের নাম হচ্ছে স্টিভ বেলমার ইনি বন্ধুরা তেরোই জানুয়ারি দু থেকে চার ফেব্রুয়ারি দু হাজার চোদ্দো পর্যন্ত মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন ইনি লস অ্যাঞ্জেলস ক্লিপার্সের বর্তমান মালিক লস অ্যাঞ্জেলস ক্লিপার্স কি লস অ্যাঞ্জেলস ক্লিপার্স হচ্ছে ব্র্যান্ডেড অ্যাজ এ এলএ ক্লিপার্স যেটা হলো আমেরিকান প্রফেশনাল একটা বাস্কেটবল টিম যেটার নাম হচ্ছে লস অ্যাঞ্জেলস ক্লিপার্স এটার বর্তমান মালিক হলেন এই স্টিভ বালমার এনার ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্লাস প্রায় সিক্সটি বিলিয়ন ডলার করোনা ভাইরাস ট্রেকিং ট্র্যাকিং সিস্টেম কে লঞ্চ করলো দেখো করোনা ভাইরাস ট্র্যাকিং সিস্টেম এ আর বি ও গুগল আর অ্যাপেল দুজনেই লঞ্চ করেছে আমরা অ্যান্ড্রয়েড বা আইওএস দুটো প্ল্যাটফর্মেই এটা দেখতে পাবো অ্যাপেলের অ্যাপেল এবং গুগলের করোনা ভাইরাস ট্র্যাকিং সিস্টেম তৈরি হলো যা আইওএস আর অ্যান্ড্রয়েড উভয় ক্ষেত্রেই কাজ করবে অ্যাপেল প্রতিষ্ঠিত হয়েছিল কবে নাইনটিন সেভেন্টি সিক্সের ফার্স্ট এপ্রিল আর এটার হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড স্টেটসের ক্যালিফোর্নিয়ার কিউপার টিনোতে এটা প্রতিষ্ঠিত হওয়ার সময় ছিলেন স্টিভ জোব স্টিভ ওয়াজিনিয়াক আর রোনাল্ড ওয়ানি এটার সিইও বর্তমানে রয়েছেন টিম কুক খুব ইম্পর্ট্যান্ট অ্যাপেলের সিইও টিম কুক এবার সম্প্রতি গুগল স্বল্পদৃষ্টি আর অন্ধত্বের অ্যান্ড্রয়েডের ব্যবহারের জন্য একটা ভার্চুয়াল ব্রেল কিবোর্ড চালু করার কথা ঘোষণা করেছিল আমি তোমাদের সাথে দু একদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্সে আলোচনা করেছিলাম এটা এবং এই কিবোর্ডটা তাদেরকে অতিরিক্ত হার্ডওয়্যার ছাড়াই তাদের ফোনে টাইপ করতে সক্ষম হবে গুগলের সিইও মানে চিফ এক্সিকিউটিভ অফিসার বর্তমানে রয়েছেন সুন্দর পিচাই এটা প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন নাইনটি এইটের ফোর্থ সেপ্টেম্বর আর গুগল যখন প্রতিষ্ঠা হয় তখন এটা প্রতিষ্ঠা করেছিলেন ল্যারি পেজ আর সার্জি ব্রিন সম্প্রতি ডিজি পাইভট নামে মহিলাদের জন্য একটা স্কিলিং প্রোগ্রাম শুরু করেছে গুগল ইন্ডিয়া তাহলে এখানে দেখো আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন জেনে নিলাম যেগুলো আমি তোমাদের মার্ক করতে বলবো লাস্ট যে পয়েন্টটা ডিজি পাইভট নামে মহিলাদের জন্য একটা স্কিলিং প্রোগ্রাম শুরু করেছে গুগল ইন্ডিয়া ডিজি পাইভট একটা মহিলাদের জন্য প্রোগ্রাম এটার প্রতিষ্ঠাতা ল্যারি পেজ সি সিইও সুন্দর পিচাই কিছুদিন আগে একটা ভার্চুয়াল ব্রেইল কিবোর্ড চালু করেছে করার কথা ঘোষণা করেছে গুগল আর এদিকে অ্যাপেলের সিইও টিম কিউক যেটা প্রতিষ্ঠিত হয়েছিল নাইনটিন সেভেন্টি সিক্সে এরপর চলে যাব কোরো ভ্যাকসিন তৈরি করতে ভারত বায়োটেক কার সাথে চুক্তি স্বাক্ষর করলো দেখো ফ্লু গেন বা ফ্লু জেন এটার সাথে চুক্তি স্বাক্ষর করেছে কোরো ভ্যাকসিন তৈরি করতে ভারত বায়োটেক হেডকোয়ার্টার অফ ভারত বায়োটেক কোথায় তেলেঙ্গানার হায়দ্রাবাদে চেয়ারম্যান অফ ম্যানেজিং চেয়ারম্যান অ্যান ম্যানেজিং ডিরেক্টর অফ ভারত বায়োটেক হচ্ছেন কৃষ্ণা এম এলা কৃষ্ণা এম এলা বর্তমানে এই ভারত বায়োটেকের কিন্তু চেয়ারম্যান রয়েছেন ভারত বায়োটেক ইন দ্য টাই আপ উইথ দ্য ইউএস বেস্ট কোম্পানি ফ্লুজেন অ্যান্ড ইউনিভার্সিটি অফ উইচ কনসিন ম্যাডিসন টু ডেভেলপ এ ভ্যাকসিন নেমড কোরো ফ্লু টু ফ্লাইট ফাইট এগেন্স্ট কোভিড নাইন্টিন তো এক্ষেত্রে আমাদের কী বলা হচ্ছে ভারত বায়োটেক ইন টাই আপ উইথ ইউএস বেস্ট কোম্পানি একটি ইউএস বেস্ট কোম্পানি ফ্লুজেন যেটার সাথে অ্যান্ড ইউনিভার্সিটি অফ উইস উইচ কনসিন মেডিসিন অফ ডেভেলপ এ ভ্যাকসিন দেখো উইচ কনসিল মেডিসিন ইউনিভার্সিটি অফ উইচ কনসিন মেডিসিন আর ফিউজেন এই দুটোর সাথে মানে মানে একটা টাই আপ করে ভারত বায়োটেক এইটা কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছে ক্লোরোফ্লু নামে একটা মানে মেডিসিন যেটা ফ্লাইট এগেনস্ট কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের বিরুদ্ধে যেটা ব্যবহার করা হতে পারে এটা একটা ভ্যাকসিন তৈরি করার চেষ্টা চলছে ন্যাশনাল পেড ডে কবে পালন করা হয় ন্যাশনাল পেড ডে পালন করা হয় ইলেভেন্থ এপ্রিল এক্ষেত্রে সি আমাদের অ্যান্সার হয়ে যাবে দ্য ডে এনকারেজেস পিপল টু হেল্প রিডিউস দ্য নাম্বার অফ অ্যানিম্যালস ইন শেলটার্স যেসব মানে যে আশ্রয়ে আশ্রিত যেসব পশু রয়েছে বা আমরা বলতে পারি ডোমেস্টিক যেসব পশু রয়েছে বা বিভিন্ন পশু যারা পোষ্য রয়েছে তাদেরকে যারা পোষে মানে তাদের মালিকদেরকে উৎসাহ দেওয়ার জন্য এটা পালন করা হয় ন্যাশনাল পেড ডে আর কি প্রত্যেক বছর ইলেভেন্থ এপ্রিল কিন্তু পালন করা হয়ে থাকে কোন রাজ্যে সরকার কোভিড নাইন্টিন মহামারীর প্রভাবে রাজ্যের পুলিশ কর্মীদের পঞ্চাশ লক্ষ টাকার বিমা কভার সরবরাহ করবে বলে ঘোষণা করলো দেখো এক্ষেত্রে উত্তরপ্রদেশ রাজ্য সরকার সম্প্রতি কোভিড নাইন্টিন মহামারীর প্রভাবে রাজ্যের পুলিশ কর্মীদের পঞ্চাশ লক্ষ টাকার বীমা কভার সরবরাহ করবে বলে ঘোষণা করেছে এক্ষেত্রে আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান দেখে নেব যেমন উত্তরপ্রদেশ রাজ্য সরকার আট এপ্রিল এই কোভিড নাইন্টিন মহামারীর প্রভাবে রাজ্যের পুলিশ কর্মীদের পঞ্চাশ লক্ষ টাকার বিমার কভার সরবরাহ করবে বলে ঘোষণা করল উত্তরপ্রদেশ রাজ্যের মথুরা জেলা প্রথম হাতির হসপিটাল খোলা হয়েছে মথুরা জেলাতে এটা একটা ইম্পর্ট্যান্ট আমাদের পয়েন্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে দেখো থার্ড পয়েন্ট কী রয়েছে এটা আমরা একবার দেখে নেব উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বর্তমানে কে রয়েছেন যোগী আদিত্যনাথ রাজ্যপাল বর্তমানে রয়েছেন আনন্দীবেন প্যাটেল আর হেমা মালিনী নির্বাচন ক্ষেত্র কিন্তু উত্তরপ্রদেশের মথুরায় এটা অ্যাকচুয়ালি বিভিন্ন এক্সামে জিজ্ঞাসা করা হয়েছে লাস্ট প্রিভিয়াস দু এক বছরে কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে এই হেমা মালিনী নির্বাচন ক্ষেত্র কোথায় ছিল যার জন্য এটা আমি দিয়ে দিয়েছি এখানে সাত নম্বর প্রশ্নটা যেটা দেখব আনাক ভল কেন কোন দেশে অবস্থিত বা ক্রাকাতুয়া যে আগ্নেয়গিরিটা এটা কোথায় রয়েছে দেখো এটা আমরা জানি ইন্দোনেশিয়াতে রয়েছে ইন্দোনেশিয়ার আনা ক্রাকাটাও ফলকানো ইরাপ্টেড অন ইলেভেন্থ এপ্রিল এগারোই এপ্রিলে এখানে একটা অগ্নুৎপাত হয়েছে এই ক্রাকাতুয়াতে ইট স্পিউড এ কালাম অফ অ্যাস ফিফটি মিটার্স ইন্টু দ্য স্কাই স্পিউড মানে অ্যাকচুয়ালি বমি কিন্তু এক্ষেত্রে আগ্নেয়গিরির ক্ষেত্রে আমরা বলবো এইটা অ্যাকচুয়ালি উঠেছিল বা এইটা যখন আগ্নেয়গিরিটা যখন এটা উগ্নুৎপাতটা হয় তখন প্রায় পাঁচশো মিটার উঁচু পর্যন্ত এর অ্যাসগুলো ছড়িয়ে পড়েছিল এ এর ব্যাপ্তিটা প্রায় পাঁচশো মিটার উঁচু পর্যন্ত গিয়েছিল যখন এটার অগ্নুৎপাত হয় ইট লাস্ট ইরাপ্টেড ইন টু যেটা দু হাজার সালে এটা শেষবারের মতো মানে এক্ষেত্রে অগ্নুৎপাত হয়েছিল ইট লাস্ট ইরাপ্টেড ইন টু থাউজেন্ড এইটিন দ্য ফার্স্ট ইরাপ্টেড ইন এইটিন এইটি থ্রি ট্রিগার্ড এ পিরিয়ড অফ গ্লোবাল কুলিং এটা দেখো এইটি এইটি থ্রিতে প্রথম এটা আর অ্যাকচুয়ালি এখান থেকে অগ্নিপাত হয় এই মহল কেনটা থেকে তা আইসল্যান্ড ইজ লোকেটেড ইন কালডেরা কালডেরাতে রয়েছে কালডেরার কাছে ইন দ্য সুন্দা স্ট্রেট সুন্দা প্রণালী যেখানে রয়েছে সেখানেই এটা রয়েছে বিটুইন দ্য আইসল্যান্ডস অফ জাভা অ্যান্ড সুমাত্রা সুমাত্রা জাভা যে দ্বীপ রয়েছে তার মাঝখানে একটা আইসল্যান্ডে যেখানে সুন্দা প্রণালী রয়েছে সেখানে এই আগ্নেয়গিরিটা অবস্থিত ইন্দোনেশিয়ার ক্যাপিটাল কোথায় ইন্দোনেশিয়ার ক্যাপিটাল জাকার্তা ইন্দোনেশিয়ার কারেন্সি ইন্দোনেশিয়ান রুপিয়া আর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বর্তমানে রয়েছেন জোকোইডোডো যেটা সেভেন্থ প্রেসিডেন্ট এখানে দেখো আমাদের তাহলে দেখে রাখতে হবে কাকাতুয়া এটা কোথায় অবস্থিত যেটা হচ্ছে ইন্দোনেশিয়াতে আর এটা ঠিক এক্স্যাক্টের লোকেশানটা আমাদেরকে একটু দেখে নিতে হবে আর কি কোন কর্মসূচির মাধ্যমে দু হাজার সালের মধ্যে নাসা মানুষকে চাঁদে অবতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে দেখো দু সালের মধ্যে নাসা কিন্তু মানুষকে চাঁদে অবতরণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে সেটা সম্প্রতি ঘোষণা করলো আর্টিমিস নামে একটা কর্মসূচি যেটার মাধ্যমে দু হাজার সালের মধ্যে নাসা বলছে মানুষকে চাঁদে অবতরণ করতে পারবে নাসা হেডকোয়ার্টার্স রয়েছে মানে ইউনাইটেড স্টেটসের ওয়াশিংটন ডিসিতে এটা প্রতিষ্ঠিতা এই এটার প্রতিষ্ঠাতা ডুয়েট ডি আওয়ার আর এক্ষেত্রে ফাউন্ডেড হয়েছিল নাসা নাইনটিন টোয়েন্টি জুলাই নাইনটিন ফিফটি এইট সালের উনতিরিশে জুলাইয়ে নেক্সট কোয়েশ্চেন দেখব কোভিড নাইন্টিন লড়াই করার জন্য ভারত সরকার কোন ই লার্নিং প্ল্যাটফর্ম লঞ্চ করলো একটা নতুন ই লার্নিং প্ল্যাটফর্ম ভারত সরকার লঞ্চ করেছে কোভিড নাইন্টিনের বিরুদ্ধে দেখো কোভিড নাইন্টিন সময়ে কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাবে এখন যে পয়েন্ট আমরা সবাই বাড়ির মধ্যে রয়েছি সেই সময়ে একটা ই লার্নিং প্ল্যাটফর্ম কিন্তু লঞ্চ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে যেটা আমাদের মানে ইন্টারনেটে শিখতে সাহায্য করবে বিভিন্ন শিক্ষার্থীদের তার নাম হচ্ছে আইগট ভারত সরকার কোভিড নাইন্টিন পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা কর্মীদের প্রশিক্ষণ মডিউল চালু করেছে দ্য মডিউল নেমড ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং আইজিওটি দেখো এটার ফুল ফর্ম এটা দ্য মানে ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট অনলাইন ট্রেনিং বিন ইন্ট্রোডিউস অন মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দিক্সা প্ল্যাটফর্ম দিক্সা প্ল্যাটফর্মে এই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এটা কিন্তু লঞ্চ করলো তো এগুলো ছিল আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা শর্ট করে এবার আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভাইজ করে নিয়ে চলো আন অ্যাকাডেমিতে ডাব্লিউ বিপিএসসি ডাব্লিউ প্রস্তুতির জন্য লাইভ ক্লাসের সাহায্যে তোমরা প্রস্তুতি নিতে পারো এখানে অভিজ্ঞ টপ এডুকেটাররা রয়েছেন যারা ডাব্লু ও ডাব্লিউ বিপিএসির জন্য ক্লাস করাচ্ছেন তোমরা এনাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারো এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড হিস্ট্রি পলিটি ল্যাঙ্গুয়েজ সায়েন্স টেকনোলজি ইকোনমিক্স রিজনিং কারেন্ট অ্যাফেয়ার্স জিওগ্রাফি ইত্যাদি টপিকগুলো আলোচনা করা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স রিজনিং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ম্যাথ পলিটি সায়েন্স ইকোনমিক্স অ্যান্থ্রোপোলজি ইন্ডিয়ান মডার্ন হিস্ট্রি ইন্ডিয়ান মেডিভাল হিস্ট্রি এগুলো সবকটা সাবজেক্টের উপর আপকামিং কিছু কোর্সও রয়েছে তোমরা ফোনের সাহায্যে এই সব কটা কোর্স বা ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে যদি কোনো ক্লাস মিস হয়ে যায় তাহলেও পরে মানে সেই ক্লাসগুলো তোমাদের করে নেওয়ার সুযোগ রয়েছে ক্লাসে শেষে তোমরা নোটস পেতে পারবে এবং নিজেদের ডাউট ক্লিয়ার করতে পারবে স্যারেদের সাথে যদি চাও সাবস্ক্রিপশান নিতে তাহলে চা সাবস্ক্রিপশান নিতে পারো তোমরা যে কোনো একটা প্ল্যান এখান থেকে চুজ করতে পারো স্ক্রিনের ওপরে যে রেফারেল কোডটা দেওয়া আছে তোমরা যদি ওই রেফারেল কোডটার মাধ্যমে সাবস্ক্রিপশান নাও তাহলে গ্যারেন্টেড টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তো তোমরা চাইলে সাবস্ক্রিপশান নিতে পারো ডাব্লিউ বিপিএসি সাবস্ক্রিপশান তো দেখো আজকে মানে আগের দিন আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল কোন রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের জন্য সন্ধান নামক মোবাইল অ্যাপ লঞ্চ করেছে দেখো সন্ধান নামক মোবাইল অ্যাপ কোনটা হবে কারেক্ট অ্যান্সার এক্ষেত্রে অ্যান্সার আমাদের হবে কিন্তু পশ্চিমবঙ্গ অপশন টি ছিল কারেক্ট অ্যান্সার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্যকর্মীদের জন্য সন্ধান নামক মোবাইল অ্যাপটা লঞ্চ করেছে এরপরে দেখব সিঙ্গাপুর হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত সিঙ্গাপুর হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন একজন ভারতীয় বংশোদ্ভূত যার ইন্ডিয়া মানে ভারতের মধ্যে জন্ম তিনি হলেন দেদার সিং গিল ইনি সিঙ্গাপুর হাইকোর্টের বিচারপতি পদে নিযুক্ত হয়েছেন পৃথিবীর মধ্যে প্রথম কোন দেশ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এক মাস স্টেট অফ এমার্জেন্সি ঘোষণা করলো স্টেট অফ এমার্জেন্সি সব থেকে প্রথম যে দেশটা ঘোষণা করেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য সেটা হচ্ছে জাপান আমি আগের দিনে তোমাদের সাথে আলোচনা করেছিলাম জাপান সম্পর্কে ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে কোন ফুটবল দল ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে বেলজিয়াম এটা রিসেন্ট র্যাঙ্কিং অনুযায়ী আমি বললাম এটা কিন্তু বারবার চেঞ্জ হয় কোন ব্যাঙ্ক ডিজি ডিজিটাল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম লঞ্চ করলো দেখো এটা লঞ্চ করেছে জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক আগের দিন আমি এটার সম্পর্কে সব কিছু বলেছিলাম কে কে এমডি সিও রয়েছেন দেখো এটার এমডি সিও ছিলেন কিন্তু জানা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের অজয় কানওয়াল এরপর দেখো কোন ব্যাঙ্ক পেমেন্টের ডিজিটাল পদ্ধতিগুলি প্রচার করতে টুইটার প্রচার শুরু করে দেখো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কোনটা হয়ে যাবে আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টুইটার প্রচার একটা স্টার্ট করেছে এই ডিজিটাল পেমেন্ট ডিজিটাল পেমেন্ট প্রসেসগুলো সম্পর্কে লোককে আবার করার জন্য কোভিড নাইন্টিনের স্বাস্থ্য পরিকল্পনা দেওয়ার জন্য ফ্লিপকার্ট কোন ব্যাংকের সাথে অংশীদারিত্ব স্বাক্ষর করে দেখো এক্ষেত্রে আইসিআইসিআই লোমবার্ট ব্যাংকের সাথে ফ্লিপকার্ট মানে পার্টনারশিপে স্বাক্ষর করেছে সাইন করেছে ভিজিডেন্স লিডিং ফর ফিমেল ক্রিকেটার অব দ্য ওয়ার্ল্ড টু থাউজেন্ড টোয়েন্টি হলেন কোন ক্রিকেট খেলোয়াড় তো এক্ষেত্রে আমি আগের দিন এলিস পেরির কথা বলেছিলাম অপশান বি এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে একজন অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট খেলোয়াড় ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট কবে পালন করা হয় এটা পালন করা হয় প্রত্যেক বছর টুয়েলথ এপ্রিল এই দিনকে প্রথম মানে কোনো হিউম্যান ফ্লাইট স্পেসে গিয়েছিল যার জন্য এই দিনটা প্রত্যেক বছর ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান স্পেস ফ্লাইট পালন করা হয় যেটা মানে রাশিয়াতে কিন্তু কসমোনোটিক্স ডে হিসাবে পালন করা হয় প্রত্যেক বছর লাস্ট কোয়েশ্চেন এর পরের কোশ্চেনটা তোমাদেরকে আমি জিজ্ঞাসা করছি ফোভসের টু থাউজেন্ড সালের বিশ্বের শীর্ষ ধনকোপের তালিকা শীর্ষস্থানীয় ভারতীয় বিলিনিয়ারকে এক্ষেত্রে আমি বলেছিলাম কি মুকেশ আম্বানি আর শেষ প্রশ্নটা তোমাদের জন্য স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কত টাকার প্যাকেজ অনুমোদন করেছে পঁচিশ হাজার পনেরো হাজার তিন হাজার মানে পঁয়ত্রিশ হাজার নাকি দশ হাজার কোনটা হবে কারেক্ট অ্যান্সার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর সাথে সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করে নিয়ে একদম প্রথমে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে নাও তাহলে তোমরা নেক্সট সবকটা ভিডিও নোটিফিকেশান কিন্তু পেয়ে যাবে